নমস্কার বন্ধুরা, পুতুলের পাকশালা অ্যান্ড ভ্রমণ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন গ্যাংটকে ছুটি কাটিয়ে এসে আজকে চলে এসেছি বাপের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমার বাপের বাড়িতে কী কী রান্না হবে আজকে সেটাই আমরা ভিডিওতে দেখব। তো প্রথমেই চলে এসেছি কুয়োপাড়ে, আগে মাংসগুলোকে ধুয়ে নিতে হবে। এখানে 2 কিলো খাসির মাংস আছে। আজকে আমি আছি ক্যামেরাম্যানের দায়িত্বে, আমার ছোট বোন আর ছোট ভাইয়ের বই সব রান্নাবান্না আজকে করবে। তো মাংসটা ধুয়ে নেওয়া হয়েছে, এরপরে কাতলা মাছগুলোকেও ভালো মতন করে ধুয়ে নেওয়া হলো, সাথে মুরগির মাংসটাকেও ভালো মতন করে ধুয়ে নেওয়া হয়েছে। গ্যাংটকে থেকে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করার ফলে পায়ে খুবই যন্ত্রণা, তাই আজকে রান্নাবান্নার দায়িত্ব আমার ছোট বোন আর ভাইয়ের বইয়ের। মাছ মাংস ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছের ঝোল হবে না, মাছগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নেব। খুবই সাদা মাটা রান্নার আয়োজন হয়েছে, রান্নাঘরে খুব গরম, তাই ঘরের বাইরে বাগানে একটু ঘিরে নেওয়া জায়গার মধ্যেই আজকে রান্নাবান্নার আয়োজন হয়েছে। তো মাছটা এখানে ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে চিকেনটাকে রেডি করে নেওয়া হচ্ছে। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে এবারে লবণ হলুদ দিয়ে বেশ ভালো মতন করে চিকেনটাকে ভালো মতন করে ম্যারিনেট করে নিলাম। চিকেনের কিন্তু কোনো ঝোল হবে না, চিকেনটাকে একটু মাখা মাখা করে চিকেনটাকে কষিয়ে নেব। এখানে আছে আদা আর রসুন বাটা, তো আদা রসুন বাটা দিয়েও চিকেনটাকে ভালো মতন করে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে 3-4টা লেগ পিস ছিল, তো সেগুলোকে ভেজে নেওয়া হলো ঘরের ছোট বাচ্চাদের জন্য। আর এপাশে আছে জলে ভিজিয়ে রাখা শশা, আর আছে গন্ধরাজ লেবু। এদিকে চিকেনটাকে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি, চিকেনটার কোনো ঝোল হবে না, চিকেনটাকে বেশ একটু মাখা মাখা করে কষিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। এদিকে আমার মা মাটনগুলোকে আরেকটুখানি, মাটনের পিসগুলোকে আরেকটুখানি ছোট করে নিচ্ছে। মাটনের পিসগুলো বেশ একটু বড় করেই দেওয়া ছিল, তাই মা একটুখানি সেগুলোকে পিসগুলোকে ছোট করে নিচ্ছে। মায়ের দায়িত্ব হচ্ছে সব শাকসবজি মাংস মাছগুলোকে কেটে নেওয়া। তো এদিকে চিকেনটা মোটামুটি হয়ে এসেছে, আরেকটুখানি কষিয়ে নিয়ে এবার চিকেনটাকে নামিয়ে দেব। এদিকে আমার মা কেটে ফেলেছে বেগুন আর আলু ভাজা, বেগুনটাকেও সরু লম্বা করে কেটে নিয়েছে। এবারে খাসির মাংসটা বসিয়ে দেব। খুবই সাধারণভাবে খাসির মাংসটাকে রান্না করে নিলাম, তো কড়াইতে তেল গরম ছিল, সেই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেওয়া হলো লবণ যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, দিয়ে দেওয়া হলো আদা আর রসুনের পেস্ট, দিয়ে এবারে ভালো মতন করে পেঁয়াজ আর মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হলো। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবার পরে এরপরে দিয়ে দিলাম 3টে কেটে নেওয়া টমেটো, টমেটো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। দিয়ে এবারে একে একে সব রকমের গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব রকমের মশলাগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে কষিয়ে নিলাম। সাথে একটু দিয়ে দেওয়া হলো গরম জল, কারণ মশলাটা কষতে গিয়ে মাঝে মাঝে লেগে যাচ্ছিল। তেল অল্প দেওয়া আছে, কারণ চর্বি থেকে কিন্তু বেশ ভালোই তেলটা বেরোবে। এরপরে দিয়ে দেওয়া হলো খাসির মাংসটা, দিয়ে আবার মশলাটার সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো মতন কষিয়ে নিয়ে একটা থালা ঢাকনা দিয়ে, একটা থালা চাপা দিয়ে রেখে দেওয়া হলো। এদিকে মাংসের আলুগুলোকেও ভালো মতন করে ভেজে নেওয়া হয়েছে, মশলাটা দিয়ে মাংসটা বেশ ভালো মতন কষিয়ে নেওয়া হয়েছে। মাংসটা দিয়ে কিন্তু বেশ ভালোই তেল বেরিয়েছে, সেই জন্যই অল্প তেলে মাংসটাকে আমরা প্রথমে কষিয়ে নিয়েছিলাম। আবার একটু মাংসটাকে ভালো মতন করে কষিয়ে নেওয়া হলো। এপাশে আলুটা ভেজে তুলে নেবার পরে বেগুনটাকেও ভেজে নেওয়া হলো। তো এমনি করে একটা একটা করে সব বেগুনগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এদিকে মাংসটাকে ভালো মতন করে কষিয়ে নেওয়া হচ্ছে আরেকটুখানি। এদিকে আমার মা স্যালাডটা রেডি করছে, স্যালাড আর হয়নি, শুধুমাত্রই শশাটাকে কেটে লবণ দিয়ে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে শশাটাকে এমনি করে রেডি করলো। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, সেই তেলেই আলুটাকেও মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে। এদিকে বেগুন ভাজা আর আলু ভাজাও
রেডি হয়ে গেছে। এপাশে ভেজে রাখা আলুগুলো মাংসটার মধ্যে দিয়ে আরেকটুখানি কষিয়ে নেওয়া হলো, আর ওপাশে একটা কুকারের মধ্যে মাংসতে দেওয়ার জন্য জলটা বেশ ভালো মতন করে গরম করে নেওয়া হয়েছে। একটা হাতার সাহায্যে পুরো মাংসটাকে কুকারের গরম জলটার মধ্যে হাতা দিয়ে পুরো মাংসটাকে কুকারের জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। মাংসটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভালো মতন করে একবার ঢাকনা দিয়ে একবার বিনা ঢাকনা ছাড়া মাংসটাকে কিন্তু ভালো মতন করে কষিয়ে নেওয়া হয়েছে। কুকারের জলটা গরমই ছিল, পুরো মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে দেওয়া হলো, আর যে কড়াইয়ের মধ্যে মাংসটাকে কষে নেওয়া হয়েছিল সেই কড়াইটা ধুয়ে আরেকটুখানি জল কুকারটার মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো মতন করে গরম মশলাটাকে মাংসটার মধ্যে ভালো মতন করে মিশিয়ে দিলাম, দিয়ে কুকারের মুখটাকে বন্ধ করে দেওয়া হলো। রান্নাবান্না প্রায় শেষ, মাছ ভাজা হয়ে গেছে, আলু বেগুন ভাজা হয়ে গেছে, আছে বিভিন্ন রকমের মিষ্টি, রসমালাই, ল্যাংচা, রসগোল্লা, আছে মিষ্টি দই, কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে, আর কাবলি ছোলার তরকারিটা সকালে টিফিনে হয়েছিল, মাংসটা তো চিকেনটা তো আগেই কষে নেওয়া হয়েছে, শুধু চাটনিটাই বাকি রয়েছিল, তো বাগানের কাঁচা পাকা আম দিয়ে চাটনিটাও বসিয়ে দেওয়া হলো। চাটনি আমটা দিয়ে সামান্য পরিমাণে লবণ, সামান্য একটুখানি হলুদ দিয়ে আমটাকে একটুখানি ভেজে ভেজে নেওয়ার পরে মিষ্টির অনেক রস ছিল সেই রসটা দিয়েই চাটনিটা হয়ে গেল। আলাদা করে আর চিনিও দেওয়ার দরকার পড়েনি আর জলেরও দরকার পড়েনি, মিষ্টির রসটা দিয়েই ভালো মতন করে চাটনিটা হয়ে গেছে। রান্নাবান্না প্রায় শেষ, এখন সবাইকে খেতে দেওয়ার পালা। আমার মা এখানে দইয়ের হাঁড়িটার প্যাকেটটা খুলে ফেলেছে, এই যে দই। এরপরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকার জন্য খাবার দাবার সার্ভ হচ্ছে। এই যে দুটো সিটি দিয়ে কুকারের ঢাকনা সরিয়ে দেওয়া হয়েছে, খাসির মাংসটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল, খুবই সাধারণভাবে তৈরি করে নেওয়া হয়েছে মাংসটা, তবুও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তো এরপরে খাওয়া দাওয়া করে যে যার ঘরে ফিরে যাবার পালা। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।